বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। আপনাদের সামনে যে ভিডিওটা আপনি আমি ইয়ে করব উপস্থাপন করবো এটা মূলত এই আমাদের লতি গাছের এই কাঠ নিয়ে এই কাঠগুলো আমরা যে উত্তোলন করছি কালকে আমরা অর্ডার পাইছি দেড়শো গাছের অর্ডার পাইছি অর্ডারটার মধ্যে আমরা দেড়শোটা তুলতে পারি না এখানে একশোটা তুলে নিয়ে যাচ্ছি আর কি আবার আজকে তুলবো কালকে মনে করেন সন্ধ্যার আগদে আগ দিয়ে তুলছিলাম রাত্রে এগুলো প্রসেস করে রাখছিলাম রাখার পরে যে কিছুটা চোদ্দোটা শট ছিল এই চৌদ্দোটা নিয়ে যাচ্ছি আর এখন বাজে সকাল ছয়টায় বাজে নাই তা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই ভিডিওটা চালু করলাম আর কি অনেকে যে বলে যে আমাদের লতিরাজ বাড়ি একের কাঠ হয় না দেখতেই পারতেছেন আমরা কত বড় বড় কাঠ নিয়ে যাচ্ছি আর এটা আমরা পাইকারি বিক্রি করতেছি এই যে এই কাঠটা এক একটা কাঠ আমরা পাইকারি বিশ টাকা করে দিচ্ছি আর বিশ টাকা করে দিচ্ছি আর হচ্ছে হলে ওনারা নিয়ে গেলে না হলে তো তিরিশ চল্লিশ টাকার নিচে বেচবেই না আর একটা কথা হচ্ছে যে ভাই যারা বলে যে কাঠের মূল্য নাই দেখেন আমরা যে বিশ টাকা বেচি এনে একশো চা ইয়ে গাছি একশো গাছের মূল্য আমরা এই কয় টাকা করে পাইতেছি তাহলে দুই হাজার টাকা যে অনেকে বলে যে টাকা পয়সা নেই ভাই যারা বলে যে টাকা পয়সা নেই ভাই মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে যদি আপনি মেহনত আর পরিশ্রম না করতে পারেন তাহলে তো আর টাকার মুখ দেখবেন না তা আমরা কীরকম পরিশ্রম করি আপনারা দেখতেই পারতেছেন আব্বা ইয়ে করতেছে আমরা আমি যেগুলার আখে ফাঁকে আমিও ইয়ে করতেছি আর কি তা আমি আপনাদেরকে এই এই ইয়েটা দিলাম আর আপনাদের সামনে আমি আব্বার মুখে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব তা আব্বা এই যে আপনি এই যে কাঠগুলো বিক্রি করতেছেন এটা আপনার কীরকম লাগতেছে এই যে বছর শেষে আপনি এই কাঠগুলা বিক্রি করতেছেন আপনি সারা বছর এই লতির প্রোডাকশন নিলেন নেওয়ার পরে এখনো যে ফুল না আসতে আপনি বিক্রি করে দিচ্ছেন এটার কারণটা কি আসসালাম আলাইকুম মূলত এটার কারণ এটা মনে করো বৃষ্টি নাই আর বৃষ্টি থাকলে আমি আরও দুই মাস ফসল খেয়াল দেখেন এই যে লতি এখনো এখানে আছে এখন আর এই এটা আল্লাহ তালা আমাকে বোনাস দিছে সারা বছর দশ মাস আমি এটার ফসল খেয়েছি ফসল খেয়েছে ঠিক আছে এখন এই শেষে দেখতেছি যে এখন পাঠ ভাঙার একটু সময় হয়ে গেছে এখন আমি কাঠটা যদি বিক্রি করি তো এটা আলাদা একটা আল্লাহতালার কাছ থেকে একটা বোনাস পাই এর লেগে আমি প্রসেসিং করি উঠাইতেছি এখন আনতে দিয়ে আরেকটা কথা হচ্ছে ভাই আপনাদের যে কোনো শাক সবজি করেন না কেন আপনার আগাম বাজারটা ধরতে হবে এখন বাজার কিন্তু কোনো জায়গায় মধ্যে ইয়ে তেমন একটা কাট নাই এর জন্য আমরা আগাম বাজারটা ধরছি এটা আমরা আরো দুই মাস খাইতে পারতাম দেখেন প্রত্যেকটা গাছে এখনো কি পরিমাণের লতি আছে দেখতে পারতেছেন প্রত্যেকটা ইয়ের মধ্যে আছে দেখেন লতি বুঝ আপনাদেরকে আমি যা দেখায় সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন আমার প্রত্যেকটা গাছের লতি আছে বুঝলি নেন নেন সমস্যা নেই এই দেখেন প্রত্যেকটা গাছেই আছে তা ভাই আমি সে ভিডিওটা বেশি দূর বাড়াবো না আপনাদেরকে দেখাচ্ছি যে ভাই পরিশ্রম করলে আপনি সব কিছুই আপনি এই সফলতা অর্জন করতে পারবেন সব কিছুর কাজেরই আমরা এই একটু পরিশ্রম করছি কষ্ট করতেছি তার জন্য দেখেন আমরা এই যে ইয়ে আমরা কাঠগুলো নিয়ে যাচ্ছি আর কি আর আমরা এত সকালে এটা নিয়ে যাচ্ছি আমার বাজারটা ধরতে হবে আরত তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না আপনাদেরকে ভিডিওর মূল কথায় আসি যে যারা যেরকম কাজকর্ম করবো সে সেই রকম ফলাফল পাবে আমরা কঠোর পরিশ্রম করছি এই সারাটা বছর তার ফলস্বরূপ এগুলো আমরা পাচ্ছি তা আমি শেষ কথা বলতেছি যে ভাই আপনার যারা পরিশ্রমী হতে পারেন অবশ্যই চাষবাস করবেন এই কচুর আর আপনাদেরকে মূল ইয়েটা রাখতে হবে টাকাটা রাখতে হবে যে কোনো জিনিসের আপনার একটা জাতের ইয়ে আছে এটা বাংলাদেশের মধ্যে যতগুলো জাত আছে এগুলোর মধ্যে উচ্চ ফলনশীল জাত আমরা কি পরিমাণে এটা লতা হারভেস্ট করছি আমার এটা চব্বিশ শতক জমির মধ্যে আমরা এটা এখানে হায়েস্টে ইয়ে গেছে আমার এই খরচ গেছে হাইস্ট গেলে পঁয় তিরিশ হাজার টাকার মতো সারা বছরে আর আমরা এখানে প্রায় দেড় লাখ টাকার উপরে আমরা ইয়ে বিক্রি করছি লতি সব মিলা এই এই কাঠগুলো তখন বিক্রি করবো এখন প্রায় প্রায় এক হাজারের উপরে কাঠ হবে এগুলো সব বিক্রি করে দেবো ইনশাল্লাহ তা আমি ভিডিও বেশি দূর পাবো না এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো মতামত জানানো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই কোচিং সম্পর্কে কোনো পরামর্শ না থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই এই নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার আব্বার নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম্বর বু